নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর সেই পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরুটা কেমন হচ্ছে পশ্চিমবাংলায়। আজকে আমরা পশ্চিমবাংলার বীরভূম জেলাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বীরভূম জেলা যে বীরভূম জেলা 2018 পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডল হুঙ্কার দিয়েছিলেন এবং গোটা বাংলার মানুষকে তিনি প্রথম একটা শব্দ শিখিয়েছিলেন, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকলে কি হয় সেটা গোটা পশ্চিমবাংলার বিরোধীরা বিশেষ করে তারা অভিযোগ করেন যে উন্নয়ন যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে তখন জনগণ আর ভোট দিতে পারেন না, জনগণের তখন গণতান্ত্রিক অধিকার হরণ হয়ে যায়। অর্থাৎ উন্নয়নকে রাস্তায় দাঁড় করানোর নামে পশ্চিমবাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে, জনগণ গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, এই অভিযোগ যখন বারে বারে এসছে, পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল এই অভিযোগ যখন বারে বারে এসছে, আর 2023 এই পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে যখন অভিষেক ব্যানার্জি তিনি যখন বারবার বলছেন পঞ্চায়েত নির্বাচনে কোথাও কোনো গোলমাল হবে না, বিরোধীরা নির্ভয়ে প্রার্থী দিতে যান, যদি কেউ আটকায় আমায় বলবেন আমি গিয়ে প্রার্থী দেব, অবশেষে তিনি একটি কথা যুক্ত করেছিলেন, বিরোধীদের যদি প্রার্থী না থাকে তাহলে আমি কি করব। অন্তত বীরভূম জেলাতে আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির এই যে তত্ত্ব বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সময় যে তত্ত্ব হাজির করা হয় যে আসলে বিরোধীদের কোনো প্রার্থী নেই তাই তারা রিগিংয়ের গপ্প করে, এইটা যখন বলছেন তার যখন পঞ্চায়েত নির্বাচন শুরু হলো তখন সেই পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলাতে আমরা কি দেখছি, সিউড়ি 1, সিউড়ি 2, সাঁইথিয়া, মোহাম্মদবাজার, রাজনগর, খয়রাসোল, দুবরাজপুর, বোলপুর শ্রীনিকেতন, ইলামবাজার, নানুর, লাভপুর, রামপুরহাট 1, রামপুরহাট 2, নলহাটি 1, নলহাটি 2, ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2, মুরারাই 1, মুরারাই 2, এই সমস্ত ব্লকগুলোতে, প্রায় সমস্ত ব্লকগুলোতে বিরোধীরা সিট দিতে পারছেন। দুবরাজপুরে বিজেপির একমাত্র বিধায়ক অনুপ সাহা তিনি বলছেন যে আমাদের গত বছরের অভিজ্ঞতা আমরা দেখেছি যে সেক্ষেত্রে প্রার্থী দিতে দেওয়ার লাস্টের দিকে সময় যত শেষ হয়ে আসে তত প্রার্থী না দেওয়ার একটা, আটকে দেওয়ার একটা কৌশল তারা নেন, তাই সেখান থেকে শিক্ষা নিয়ে এবারে আমরা প্রথম দিক থেকে প্রার্থী দিয়েছি। এবং এখনো পর্যন্ত যে আমরা তালিকা দেখতে পাচ্ছি সবকটা ব্লকে, সবকটা ব্লকেই বিজেপি কিন্তু প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সবার আগে রয়েছে, অবাক করে দেওয়ার মতো নানুর, লাভপুর, ইলামবাজার সংখ্যালঘু প্রধান ব্লকগুলোতেও সেখানেও কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বিরোধীরা যখন এত প্রার্থী দিয়ে দিচ্ছে, সিপিএম যখন এত প্রার্থী দিয়ে দিচ্ছে, তৃণমূলের প্রার্থী সংখ্যা এত কম কেন, এই প্রশ্নটা উঠছে। তৃণমূলের প্রার্থী সংখ্যা, তাহলে কি তৃণমূলের প্রার্থী নেই, এই প্রশ্নটা উঠছে। প্রশ্নটা এই কারণে উঠছে, এটা গোটা পশ্চিমবাংলার ফিচার্স, আমি সে বিষয় নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আসব। গোটা পশ্চিমবাংলা এখনো কেন তৃণমূল কংগ্রেস বিজেপি সব থেকে বেশি সিট দিয়েছে, প্রার্থী দিয়েছে, তারপরে সিপিআইএম আছে, তারপরে কংগ্রেস আছে, আর তারপরে আছে তৃণমূল কংগ্রেস, এটা কেন হচ্ছে, এর কারণটা কি। বীরভূমেও সে একই চিত্র দেখা যাচ্ছে যে সব থেকে বেশি প্রার্থী দিয়েছেন বিজেপি প্রার্থী দেওয়া হয়েছে, তারপরে সিপিএম কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে। তার মানে কি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নেই, এক অর্থে যেমন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেওয়ার নেই এটা বলছি, আর এক অর্থে বলছি আছে। কেন এই কথা, এই কথাটা কেন এরকম একটা দুটো কথার মাঝামাঝি কেন আমি একটা অবস্থান নিচ্ছি, তৃণমূল কংগ্রেস প্র্যাকটিক্যালি কে প্রার্থী হবে আর কে প্রার্থী হচ্ছে না, এই দুটোকে নিয়ে কিন্তু একটা লড়াই আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখনই যদি তৃণমূল কংগ্রেস তার প্রার্থী পদ ঘোষণা করে দেয় বা প্রার্থীদেরকে নমিনেশন তুলতে পাঠিয়ে দেয়, যার নাম নমিনেশন তোলার জন্য যার নাম আসবে আর যে প্রার্থী পদটা পেতে চায় অথচ তার নামটা এলো না, সে সঙ্গে সঙ্গে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়বে। নন্দীগ্রামে এই এক্সাম্পল অলরেডি আমরা দেখে ফেলেছি, গোটা রাজ্যে এই চেহারা আসবে, এটা এটা আশঙ্কা করেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবারে সব জায়গায়, বীরভূমেও তা সেটা ব্যতিক্রম নয়, সব জায়গাতে, বীরভূমে তো মারাত্মক গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে সেখানে কাজল শেখ ভার্সেস অন্যান্যরা, অর্থাৎ যারা অনুব্রত মণ্ডলের যারা অনুগামী হিসেবে যারা এখনো রয়েছেন তাদের সঙ্গে কাজল শেখ, কাজল শেখের সঙ্গে অন্যান্য অনেকগুলো শক্তি, ব্লকে ব্লকে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে,
পঞ্চায়েতগুলোতে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, জেলা পরিষদের প্রার্থী হওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। ফলে প্রার্থী হওয়ার সাথে সাথেই গোজ প্রার্থী দাঁড়িয়ে যাওয়া, নির্দল প্রার্থী দাঁড়িয়ে যেতে যাতে না পারে সেজন্য প্রার্থী তালিকা ফাইনাল করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একদম শেষের দিকে তারা নমিনেশন জমা করবে, যাতে যারা তাদের ওই নমিনেশন দেখার পর, ওই নাম লিস্ট দেখার পর যারা বিদ্রোহ ঘোষণা করবে, বিদ্রোহ ঘোষণা করে তারা যদি নমিনেশন দিতে যায় তাহলে তাদের হাতে সময় কম থাকবে, লোকজন জড়ো করা, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি সময় লাগবে। সেই সময়টা যারা তারা যত কম পাবে তত কম নির্দল প্রার্থী দাঁড়াবে, অর্থাৎ নির্দল প্রার্থীটাকে মিনিমাইজ করা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটাকে মিনিমাইজ করা, এইটার লক্ষ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এবারে কম দিচ্ছে, এখনো পর্যন্ত কম দিয়ে রেখেছে, দেখাচ্ছে এটা শেষ মুহূর্তে প্রার্থী তারা দেবে। বীরভূমেও সে একই চেহারা, কিন্তু এটা মনে রাখতে হবে বীরভূমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কয়েকটা জায়গায় প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল প্রার্থী যাতে দিতে না পারে, পাল্টা কিন্তু প্রতিরোধ হয়েছে, পাল্টা প্রতিরোধ খয়রাশোলে হয়েছে, পাল্টা প্রতিরোধ সাঁইথিয়াতে হয়েছে, পাল্টা প্রতিরোধ সিউড়ি একে হয়েছে, পাল্টা প্রতিরোধ ইলামবাজারে হয়েছে, নানুরে হয়েছে, লাভপুরে হয়েছে। তৃণমূল কংগ্রেস এটা থেকে খানিকটা শিক্ষা নিয়েছে, ফলে এই নির্বাচন তৃণমূল কংগ্রেস যেটা চাইছে, আমি যেটা দুমাস আগে থেকে বলছি, ঠিক তেমনটা করতে পারবে বলে মনে হয় না। এখন আমাদের নজর থাকবে নির্বাচন প্রক্রিয়ার, এই যে নমিনেশন জমা দেওয়া, সেই নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়াটা কতদিন চলে। ইতিমধ্যে হাইকোর্ট বলেছেন সময় খুব কম, সময় বাড়ানোর কথা, নিশ্চয়ই এই সোমবার দিন হাইকোর্টে যখন এই গোটা বিষয়টা আজকে, অর্থাৎ আজকে যখন হাইকোর্টে এই গোটা বিষয়টা নিয়ে উঠবে, তখন পঞ্চায়েত সম্পর্কে হাইকোর্ট কি রায় দেয় তার দিকেও আমাদের নজর থাকবে। এবং এই গোটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনারই কথা বলে। নমস্কার।